সময় আকাশে কি গর্জন? শ্রাবণ ভাদরে আকাশ যেন একেবারে আশ্বিন এসে আছড়ে পড়ছে। কি হলো বাবা? ছ দেখি চ দাওয়াকে বসবি চ চ চ ভয় করছে বাপ? আকাশে কিসের ডাক মা? পাগলা হাতির? তাই হবে হয়তো। হাতি তো বিশ্বকর্মার বাহন, সে ডাকছে কেন? তোর সাথে কথা বলতে আমার পেরান হাঁপি ওঠে রে বাপ। বিশ্বকর্মা পুজো তো হয়ে গেছে, এখন হাতি ডাকবে কেন? তবে এখন কে ডাকবে তুই বল দেখি। বলছি দাঁড়ো, দুর্গা ঠাকুরও ভাসান গেছে, কালী পুজো ভাসান গেছে। পেয়েছি গো মা, পেয়েছি। কি পেয়েছিস? জানতে পেরেছি কে ডাকছে। কে ডাকছে বললো তো? আমি জানি নে বাপ। সিংহ! বাপ রে বাপ, সকলে ছেড়ে এবার পশুরা সিংহরে ধরেছিস তুই? বারে সামনেই তো জগদ্ধাত্রী পুজো, দেবীর বাহন সিংহ, দেবীরে নিয়ে আসার জন্য সে এরকম ডাক ডাকছে। বাবা কত কি জানিস তুই, এবার চুপ যা দেখি। বৌঠান, বৌঠান! এই যে বৌঠান, খবর নিয়ে এসেছি। কার খবর? ওমা, এগা ওগা সবাই জেনেছে। কি? শিহরে গিয়েছিলুম, শুনলুম জয়রাম বাটিতে নাকি সারদার বাপের বাড়িতে জাক জমক করে জগদ্ধাত্রী পুজো হচ্ছে। শিহরের মেলা লোকের নিমন্ত্রণ সেখানে পুজো উপলক্ষে। ও, তা শিহর তো সারদার মামার বাড়ি, তা মামার বাড়িতে নিমন্ত্রণ হবে নি? মামার বাড়ি আর শ্বশুর বাড়ি এ কি এক হলো ঠাকুরপো? এ বাড়িতে এখনো কেউ আসেনি নিমন্ত্রণ করতে? এ বাড়ির কথা কি সারদার মনে আছে ঠাকুরপো? মনে নাই। আর মনে রেখে হবেটাই বা কি? কে আছে এখানে তা? এই দেখো, মান হলো আপনার। মান হবে কেন? আমাকে কি মান করতে আছে? সারদা ওর মারে পে ভাইরে পে সুখেই আছে, আমাদের কথা সে ভুলে গেছে। না বৌটা না, সারদা আমাদের অমন বৌমা নন, সে কাউরে ভোলেনি। ভুলে গেছে ঠাকুরপো, সব ভুলে গেছে। না হলে তার বাড়িতে পুজো, সকলে নিমন্ত্রণ পাচ্ছে, আর আমরা দূরে সরে রইলাম। আসবে আসবে, এ বাড়িতেও কেউ না কেউ বলতে আসবে। যদিও পুজো বৌমার বাপের বাড়িতে, কিন্তু আসল পূজারিণী তো আমাদের সারদা বৌমাই, ঠিক আসবে। এলেই ভালো, অন্তত লোক লজ্জার হাত থেকে বাঁচি। দেবীকিনি, বল বাবা বল। খুড়ি যদি সেখানে চলে যায়, আমিও কিন্তু চুপি চুপি সেখানে চলে যাব। না রে বাবা না, দেখে নিস তোর খুড়ি, তোর খুড়ি তোরে ভুলবে নি, তোর খুড়ি তোরে ভুলবে নি। তুলসী নারায়ণ, তুমি সবাই রে ভালো রেখো ঠাকুর। দক্ষিণেশ্বর, কামার পুকুর, যেখানে আমার যত ভালোবাসার জল আছে, সবাই রে তুমি ভালো রেখো, ভালো রেখো ঠাকুর। দেখছি তোরা কেবল কলম দিয়ে লিখছিস আর লিখছিস, তা তোদের অতিথিদের ফর্দলিকা বুঝি এখনো শেষ হলো নি? দিদি, এ ফর্দ কি দু চার গন্ডা লোকের যে কলম ধরলুম আর লিখে ফেললুম? অতিথিদের নামের ফর্দ শুনতে গেলে তোমার রাত ভোর হয়ে যাবে। বটে,
তবে অতিথিদের একটা পরিবারের নাম লিখতে তোদের ওই কলমের কালীবুজি ফুরিয়ে গিয়েছিল নাকি কলমের ডগা ভেঙে গিয়েছিল রে? কাদের নাম লিখিসনি বড়দা কালী? সবার নাম তো লিখেছি দিদি। কি জানি, লিখেছিস হয়তো, আমার চোখের ভুল হয়েছে। কাদের নাম লিখতে ভুলে গেছে ওরা? সবার নাম লিখেছি মা, সববার। আমাদের যেখানে যেত আত্মীয় কুটুম আছে সববার। বেশুন্ন দাদা বলেছে এসে সব দেখবে, ভুল হলে কান মুলে দেবে বলেছে। তবে তোদের আজ কান বাঁচানো কিন্তু মুশকিল হয়ে গেল। এখন আছে, কিন্তু পেশন্য দাদা এলে সেটা থাকবে না বলে মনে হচ্ছে। ওরে বাবা, তুই যখন দেখেছিস তখন বল না ওরা কাদের নাম লিখতে ভুলে গেছে। দুপুরবেলায় আমি চোখ বোলাতে গিয়েছিলুম মা, তখন দেখি ওরা কামার পুকুরের বাড়ির নাম লিখতে ভুলে গিয়েছে। করেছিস কি? কালী ঠাকুরের মতো অত বড় জীব বের করে কি হবে? হ্যাঁ, পেশনো দাদা আসার আগে শিগগির করে লিখে ফেল দেখিনি, না হলে জীব দেখিয়ে কিন্তু কান বাঁচানো যাবে নি। পেশন্য এলো বলে জামাই বাবুর এনে নেক নেক তাড়াতাড়ি নেক। এবারের ভুলটা না হয় শুধরে নিলে, কিন্তু দেখিস বাবা জামাই বাবু আসলে তার সাথে ভালো ব্যবহার করবি, কেমন? দাদা এখনো এলো নি কেন? কখন যে দাদা জামাই বাবু নিয়ে আসবে? আসবে আসবে, চলে আসবে। তিনি গুছানো ঘর দেখতে খুব পছন্দ করেন। তিনি এসেছেন, কতদিন বাদে আমি তেলারে দেখব। গদাদার কোথায়? মন চাইছে তেলার কাছে ছুটে যেতে। না না, সবার সম্মুখে যেতে লজ্জা করবে। তিনি ঘরে এসে আমারে ডাকবেন, তারপর আমি তেনারে দেখব। এবার আমি মেয়েটার কাছে মুখ দেখাবো কি? কপাল কপাল, আমার কপালের দোষ। মেয়েটা তার আশায় দিন কুটছে। তুই কে বলা সত্ত্বেও সে এলো নি? পাড়া পড়শিরা আমারে শুধোলে আমি কি জবাব দেব বলতো? বলবে গায়ের লোকেরা এলো, অথচ ঘরের লোক সে দোর বন্ধ করে রাখলো। তুই তুই মনে হয় সেভাবে বলিস নি, তারে দায় সারাভাবে বলে এসেছিস। মা, আমি নিজে যেচে তেনারে নেমন্তন্ন করে আসার কথা বলেছি, এই ভেবে বলেছি যে তেনারে জোর করে ধরে নিয়ে আসতে পারবো। পারলিনি কেন কালে? হ্যাঁ পারলিনি কেন? যা দেখলুম তাতে মনে হলো দক্ষিণেশ্বর ছেড়ে জামাইবাবুর আসা সম্ভব নয় কোমা। তবে তিনি আমাদের আশীর্বাদ করেছেন। আশীর্বাদ করেছেন? আমি যখন জামাইবাবুরে বললুম দিদি পুজো করছে, তখন তিনি আমারে বললেন তোর দিদি আর আমি কি আলাদা রে? তার পুজো করা আর আমার পুজো করা একই হলো, ধরে নেও পুজো আমিই করছি। এটা কোনো কথা হলো? এ তো ছেলেগুলোনি কথা। না না, আমার সম্মুখে আমি তেনার গায়ে মায়ের কোনো রাগের চিঠি লাগতে দেব না। মা, শুনেছিস সারদা, পেশন্য কালিয়াতে ফিরে এসেছে। খালি হাতে কেন বলছো মা?
তেনার আশীর্বাদ তো নিয়েছে। হ্যাঁ রে, এই যে জামাই, এই যে সেলুনি। ও খুড়ো, তুমি অবুঝ হয়ো নি গো, আমি তেনারে চিনি। আমো দাল্লাদ এসব করতে তেনার জুড়ি মেলা ভার। কোথা আমো দাল্লাদ এসব শুনতে পেলে, ডাক না পেলেও তিনি সেখানে ছুটে যান, নিজের মুখেই বলেন, আমারে রসে বসে রাখিস মা, রসে বসে রাখিস, এমনই আমোদে মানুষ তিনি। তাহলে এলেনি কেন? এলে বড় ভালো হতো রে। আসেননি তাতে মন্দ কিছু হবে নি গো খুড়ো, তুমি দেখে নিও। তিন চার দিনের জন্য আসলে কি এমন খ্যাতি হতো তার? মা গো, তুমি দেখো নি সারা দিন দে কত লোকে সমাগম তেনার কাছে, সে কত দূর দূর থেকে আসে। তেনারে না পেলে তেনার ভক্তরা যে মন মরা হয়ে ফিরে যাবে, এ কি ভালো কথা মা? তাছাড়া তিনি আসেননি তো কি হয়েছে? আশীর্বাদ তো দিয়েছেন। এই আমার কাছে ঢের মা, এই আমার কাছে ঢের। আপনি এলেন দি ঠাকুর, আমি কি দোষ করেছি আপনার পায়ে যে আপনি আমার পুজোতে আসবেন দি? আপনি আমার গুরু, আপনি জানেন নি গুরু সেবা না করে আপনার শিষ্য কি করে, কি করে অন্য কারোর পুজো করবে? আমি মায়েরে সবাইরে মন খারাপ করতে বারণ করেছি, কিন্তু এই মনটারে কি করে সামলাবো ঠাকুর, কি করে সামলাবো? আমি যখন জামাইবাবুরে বললুম দিদি পুজো করছে, তখন তিনি আমারে বললেন তোর দিদি আর আমি। তবে তবে আজ তেনারি না আমি কেনে চইতে পারছি নি ঠাকুর, কেনে চইতে পারছি, আপনি যেমন আমার গুরু আমিও আপনার তেমন শিষ্য। আজ আমি এই ঠাকুরকে সাক্ষী করে বলছি আমিও আপনার কাছে যাব নি, যতদিন না আপনি আমারে ডাকবেন ততদিন আমি আমার মনের এই ডরে বাসার চেপে রেখে দেব, যতদিন না আপনি আমারে ডাকবেন ততদিন আমি আপনার কাছে যাব নি, যাব নি। চাহি তবে সীতারে না দেখি, ঝরিতে লাগিল তার দুটি পদ্মা আঁখি, দেখেন সংসার শূন্য যেমন পাগল, ঘুমে গড়া গড়ি যান ইহার বিকল, সীতার বিহীনে মর সকল আঘাত, অযোধ্যার ছত্রখণ্ড না ধরিব তার। অগ্নি হইতা ওটো সীতা জনক কুমারী, তোমার বিহনে প্রাণ ধরিতে না পারি, তোমার মরণে আমি বড় পাই দুঃখ, অগ্নি হইতে ওটো প্রিয় দেখো চাঁদ মুখ। মামু, মা সীতা, শ্রীরামচন্দ্রের উপরে অভিমান করে আগুনে ঝাঁপ দিয়েছিল, কিন্তু শ্রীরামচন্দ্র হীরা, তোমার ভেতরে যে কি যাতনা হচ্ছিল তা তুমি কাউরে দেখাতে পারছিলে নি, শুধু গামছা নিংড়ানোর মতো নিংড়ছিলেন।
সবাই মা শীতের অগ্নি পরীক্ষিতা দেখেছে, কিন্তু শ্রীরামচন্দ্রের কষ্টটা বুঝেনি। রামচন্দ্রই তো সীতা মারে অগ্নি পরীক্ষা দিতে বলেছিলেন। কিন্তু সবার কথা ভেবে বলেছে। খুড়ো, এরপর পড়ি? না না, আজ আর নয় রে, মনটা বসে নাই রা, মনটা বসে নাই। আশার আশা ভবে আশা, তুই ঠিকই বলেছিস রা ঋতু, যাওয়ার ইচ্ছে ছিল তবে গেলেনি কেন? এই দুদিনের জন্য সেখানে গেলে তোমার মনটাও ভালো হতো, মামিও কত খুশি হতো। পুজোর বাড়ি কত আমোদ হতো, আর আমোদ করবার তোমার জুড়ি নাই। হ্যাঁ, তুমি গেলে এই সবাই মেতে উঠতো পুজো নিয়ে। না, এই মেতে উঠতো এরে নিয়ে রে, এরে নিয়ে। আরে হ্যাঁ, এর জন্যই তো আমি গেলুম নি, আমি গেলে সবাই এই এরে নিয়ে মেতে উঠতো। আমারে কোথায় বসাবে, আমারে কোথায় খাওয়াবে, আমারে কিসে আরাম হবে, আমারে কিভাবে সেবা দেবে, এ নিয়ে সারদা মেতে থাকতো। পুজো বাড়ি হলে যোগী বাড়ি, মেলা কত আয়োজন, কত নখের কত কাজ, কত নখের কত কথা বলতে হয়, কত জায়গায় যেতে হয়। তা আমি গেলে এসব হতো নি রা, হতো নি, বরং ভালোই হয়েছে আমি যাইনি রা। হ্যাঁ, সারদা বাং ছাড়া হাত পায় কাজ করতে পারবে, মায়ের পুজো দিতে পারবে। কথাটা তুমি ঠিকই বলেছো মামু, কিন্তু মামি কি বুঝতে পারবে তুমি কেন গেলেনি? মা শীতে কি বুঝেছিল তার স্বামী কেন তারে অগ্নি পরীক্ষা দিতে বলেছিল? বুঝিনি রা, আর বুঝিনি বলেই তার প্রতি অভিমান করেছিল।